প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। কাছে কিংবা দূরের, দেশে কিংবা প্রবাসে বসে যারা এই মুহূর্তে নোয়াখালী টিভির বিশেষ আয়োজন ইসলামী জীবন দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানটি স্পন্সর হিসেবে রয়েছে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কো স্পন্সর হিসেবে রয়েছে কেয়ার এডুকেশন স্কুল অ্যান্ড কলেজ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি নজরুল ইসলাম আশরাফি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সাহারির গুরুত্ব এবং ফজিলত। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশ সেরা আলেমে দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং গবেষক মাওলানা সুলাইমান খতিব, পুলিশ লাইন্স লক্ষ্মীপুর। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। প্রিয় শায়েক, আপনাকে মোবারকবাদ জ্ঞাপন করছি আমাদের এই ইসলামী জীবন অনুষ্ঠানের পক্ষ থেকে। আশা করছি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। আমরা আপনার কাছে জানতে চাইব, পবিত্র মাহে রমাদান শুরু হয়ে গেছে অলরেডি, তো আমরা জানি রমাদানের চাঁদ দেখার সাথে সাথে মুসলমানদের হৃদয়ে একটা আনন্দের বন্যা বয়ে যায় এবং তারা চাঁদ দেখার সাথে সাথেই সেদিন রাতেই কিন্তু তারা সাহারি খাওয়ার মাধ্যমে পরের দিনের রোজার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই শুরু হয়ে আসছে। এবং আমরা জানি যে মুসলমানদের রোজা এবং অন্যান্য ধর্মের যারা আছেন তাদের রোজার সাথে পার্থক্য হচ্ছে সাহারি। সেই সাহারিটা কিন্তু তাফরিক সৃষ্টি করে আমাদের রোজার মাঝে এবং আহলে কিতাব যারা আছে তাদের মাঝে। তো আমরা জানতে চাইব এই সাহারির গুরুত্ব এবং ফজিলত কী রয়েছে, আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন। রোজা যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলমিনের হুকুম, তেমনিভাবে রোজার জন্য যে আমরা সাহারি খেয়ে থাকি, আসলে এই সাহারি সম্পর্কেও আমি সর্বপ্রথম বলবো। শব্দটি আসলে আরবি শব্দ, এটি সাহারি, কিন্তু আমাদের মাঝে ভুল প্রসিদ্ধ হয়ে আছে, যাকে আমরা বলি গলত মশহুর, ভুল প্রসিদ্ধ, যে সেহরি বলে থাকি। আসলে শব্দটি হলো সাহারি জি আরবিতে। তো সেই সাহারি সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো। আসলে এই খাও পান করার ব্যাপারে রব্বুল আলামিন অন্য এক জায়গাও বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, সেই খাওয়া এবং পান করা হলো যেটি আমরা সব সময় করে থাকি। কিন্তু এই আয়াতে পাকে আল্লাহ রব্বুল আলামিন সাহারি সম্পর্কেই বলেছেন, কারণ এর পরেই রব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াযু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি। রব্বুল আলামিন বলেছেন যে তোমরা খাও পান করো, কতক্ষণ পর্যন্ত সেটি সম্পর্কে পরবর্তীতে রব্বুল আলামিন বলছেন। তো এই খাও পান করো, এটি আল্লাহ পাকের হুকুম। আমরা যে সাহারি খাবো, এটি আল্লাহ পাকের হুকুম জেনে আমরা খাবো। তাহলে এই সাহারি খাওয়ার মধ্যে প্রথমত আমরা আল্লাহ পাকের একটি হুকুম পালন করছি, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার মধ্যেই আমাদের সফলতা, দুনিয়া এবং আখরাতের সফলতা। যারা এই রোজার জন্য সাহারি খাবে, তারা আল্লাহ তাআলার একটি হুকুম পালন করে দুনিয়া এবং আখরাতের কামিয়াবি সফলতা অর্জন করল। তারই সাথে সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, তাসাহারু ওয়ালাউ বিল মা, রসুলের বাণী, রসুলের আদেশ আমাদের উম্মতের প্রতি যে তোমরা সাহারি খাও, যদিও সেটি। শেখ, আমি এখানে আপনার কাছে একটু আসবো, সেটা হচ্ছে আমাদের দেশে অনেকে রোজা রাখে আপনার, কিন্তু তারা সাহারি খায় না, তারা সাহারির সময় ঘুমিয়ে থাকে, তারা মনে করে যে সাহারি না খেলেও কিন্তু রোজা হবে, যেখানে রাসুল বলেছেন ফা ইন্না ফিস সুহুরে বারাকা, রাসুল বারাকা শব্দ ব্যবহার করেছেন, কিন্তু অনেকে সাহারি খায় না। তো এখানে আমরা একটা মাসালা জানতে চাচ্ছি আপনার কাছে, যে সাহারি না খেলেও রোজা হবে কি না? জি,
সেটা আমি একটু পরে বলতেছি, যেটা আমি সর্বপ্রথম রোজার ফজিলত সম্পর্কে যে এক তো বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন আদেশ আমার দ্বারা পালন করা হলো, দ্বিতীয় নম্বরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নত আদায় করা হলো। তাহলে একটি সুন্নত পালন করা তার মর্যাদা কত, লাভ কত, ফজিলত কত? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এক পর্যায়ে এরকমও বলছেন যে এমন এক সময় আসবে আমার সুন্নত পালনকারী হবে না, তখন যারা আমার একটি সুন্নত পালন করবে তারা 100 শহীদের সওয়াব পাবে। তাহলে এটি আমি বললাম যে সাহারির ফজিলত সম্পর্কে, লাভ সম্পর্কে। এরপর জনাব যেটা বলেছেন যে সাহারির অনেকে খায় না, আসলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন যে আমরাও তো রোজা রাখি, আগে যারা ছিল আহলে কিতাব তারাও তো রোজা রাখত, তো তাদের মাঝে আর আমাদের মাঝে রোজার পার্থক্য হল একমাত্র সাহারি খাওয়া। এজন্য আমাদের জন্য একান্ত জরুরি যে আমরা অবশ্যই অবশ্যই সাহারি খাবো। তাহলে আহলে কিতাবদের সাথে আমাদের সাথে পার্থক্য হলো, কারণ আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের জন্য রব্বুল আলামিন দিয়েছেন আল কোরআন, যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য শুধুই মাত্র বিশেষ করে এই উম্মতের জন্য কোরআন দান করেছেন, যেই কোরআনের উপর আর কোনো কিতাব আল্লাহ তাআলা নাজিল করেননি। সেই আহলে কিতাবদের সাথে আমাদের সাথে পার্থক্যের জন্য আমাদের এই সাহারি খাওয়া একান্ত জরুরি। তাহলে আমাদের মাঝে তাদের মধ্যে পার্থক্য হয়ে গেল। এই জন্য আমরা যারা আজকে উম্মত মুহাম্মাদি দাবি করে থাকি, আমাদের জন্য অবশ্যই অবশ্যই সাহারি খেতেই হবে। জি শেখ, আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সাহারির গুরুত্ব এবং ফজিলত নিয়ে। আমরা এই মুহূর্তে আপনার কাছে জানতে চাইব যে সাহারির যে সময়সীমা আছে কোন পর্যন্ত সাহারির সময়সীমা আছে? আসলে অনেকে আজান দেওয়ার পরেও কিন্তু খায়, আমরা দেখি আমাদের দেশে শেষ খাওয়াও খায় অনেকে, কিন্তু মানে শেষ খাওয়া আখেরি খাওয়া কিন্তু অনেকে খায়, কেয়ার করে না যে নামাজের আজানের পরেও কিন্তু খায়। তো আমি আপনার কাছে জানতে চাইব সাহারির সময়সীমাটা একটু আপনি আমাদেরকে বলুন। জি, সেটি আমি সর্বপ্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন নিজেই বলেছেন, হাত্তা ইয়াতাবাইয়ানা খয়তুল আবয়াজু মিনাল খয়তিল আসওয়াদি মিনাল ফজরি, ফজরের অর্থাৎ ভোরের পূর্বক্ষণে সর্বপ্রথম একটি কালো রেখা, কালো দাগ, যেটাকে রব্বুল আলামিন খয়তে আসওয়াদ বলেছেন, হ্যাঁ, সেই খয়তে আসওয়াদ থেকে নিয়ে খয়তে আবিয়াজ, যেটাকে সাদা রেখা বলা হয়, যাকে আমরা আমাদের পরিভাষায় সোবে সাদেক বলে থাকি, সেই সোবে সাদেকের যে সময়সীমা আমরা আজকে দেখি, আলহামদুলিল্লাহ আমাদের এক সময়ের এক জমানা এমন ছিল, সেই সময়ে মানুষের হয়তো ঘড়ি ছিল না, আন্দাজ করে মানুষ খানা খেত। এরপর যখন ঘড়ি আসছে ক্যালেন্ডার ছিল না, এক সময় এমনও ছিল, আলহামদুলিল্লাহ এখন মানুষ সচেতন, ক্যালেন্ডারও আমাদের পাশে থাকে। তো আমরা যখন ক্যালেন্ডারগুলোতে সময় দেওয়া থাকে, সেটি ইসলামী ফাউন্ডেশন এবং আমাদের বিজ্ঞ আমাদের বাংলাদেশের মুফতিয়ানে আজম তিনারা সিদ্ধান্ত নিয়েছেন যে একটি সময় যে এই সময়ই হলো খয়তে আবিয়াজ, এই পর্যন্ত খাওয়া যাবে। এজন্য আমাদের জন্য উচিত যে আমরা আগের মতো সেরকম অসচেতন না হয়ে যে আজান হয়ে গেল বলবো যে আগের জমানা যেমন বলতো গায়ের পশম দেখা পর্যন্ত নাকি খাওয়া যায়, আসলে ওই দিন এখন আর নেই। এখন বিজ্ঞানের যুগ এসেছে, এখন মানুষের সচেতন হওয়ার সময় এসেছে। এজন্য আমাদের জন্য উচিত আমরা ঘড়ির দিকে তাকাবো, আমরা ক্যালেন্ডারের হিসাব করব, যেই সময় দেওয়া আছে সতর্কতামূলক আমাদেরকে অন্তত পক্ষে 5 মিনিট আগেই খাওয়া দাওয়া থেকে আমাদেরকে বিরত, খাওয়া দাওয়া আমাদেরকে শেষ করতে হবে, যেন এতে একটু ব্যতিক্রমের কারণে দেখা যায় আমার ফরজ রোজাটাও শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এত কষ্ট করে আমি সারাদিন রোজা রাখবো, যেন আমার ওই রোজা নষ্ট না হয়। এজন্য আমাকে শেষ সময়, যেটা আমাদের ইসলামী ফাউন্ডেশন অনেক তালাশের পরে, অনেক সন্ধানের পরে, ওনাদের অনেক শ্রমের পরে এই সময় নির্দিষ্ট করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে মুফতিয়ানে আজমের অক্লান্ত পরিশ্রমের পরে, আমরা আমাদের উচিত রোজা রক্ষণ রাখবই, যেন আমাদের রোজা সঠিক হয়। এই জন্য ওই সময়কে আমরা দেখে সতর্কতামূলক 5 মিনিট আগেই আমরা খানা শেষ করে, আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন শারীরিক সময়সীমা নিয়ে, এহতিয়াতান সতর্কতা স্বরূপ আমরা এগুলো আমরা মেনে চললেই আমাদের রোজাটা আল্লাহ দরবার মাকবুল এবং মঞ্জুর হবে। তো শায়েখ, আপনি আজকে আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে ধন্য করেছেন, আপনি চমৎকার কথা বলেছেন সাহারির গুরুত্ব, ফজিলত এবং সময়সীমা নিয়ে। আপনাকে আজকের এই ইসলামী জীবন অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি, আবারও দেখা হবে কোনো পর্বে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন লক্ষ্মীপুর আইডিয়াল আলেম মাদ্রাসার টাইটেল স্পন্সরে প্রযোজিত নোয়াখালী টিভির বিশেষ ইসলামী অনুষ্ঠান ইসলামী জীবন।
এই অনুষ্ঠানটি আপনারা দেখতে থাকুন পুরো রমজান মাস জুড়ে। আশা করছি এখান থেকে আপনারা অনেক কিছু শিখবেন, জানবেন, দেশের আলেমদের কাছ থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে ভিন্ন কোনো পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।